বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী আবু মুসা ওরফে কিলার মুসার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম যুবদল নেতা আব্দুল লতিফ হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে মুসাকে আদালতে হাজির করলে দুপক্ষের শুনানি শেষে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মাহমুদ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জ সদর থানায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মুসার ফাঁসির দাবিতে ছাত্র জনতা কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও মুসা বহনকারী গাড়িকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এর আগে র‍্যাব 12 ও র‍্যাব 15 যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় কক্সবাজারের কলাদলি বিচ এলাকা থেকে মুসাকে গ্রেপ্তার করেন। আবু মুসা সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার মৃত সানোয়ার হোসেনের পুত্র এবং সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরির প্রধান ক্যাডার হিসাবে পরিচিত। বাদীপক্ষের আইনজীবী আব্দুর রফিক ও নাজমুল ইসলাম বলেন, এই মামলা হচ্ছে আব্দুল লতিফ, বিশেষ আব্দুল লতিফ, উনি বৈষম্য বিরুদ্ধে আন্দোলন মিছিল ছিল, মিছিলে যাওয়ার পথে আমলি কাবির পার হয়েছে ওই জনতার সম্মুখে ওনাকে এই মুসা অবৈধ অস্ত্র দ্বারা সুপরিকল্পিতভাবে ওনাকে গুলি করে হত্যা করে। এখানে আয়ো সাহেব উনি 7 দিনের এই মামলায় 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করে। মামলা অস্ত্র কোথায় পেল, কার অর্থে এই অস্ত্র কেনা হয়েছে এবং কার পরিকল্পনা করা হয়েছে, কীভাবে পরিকল্পনা করেছে, আরও অস্ত্র আছে কিনা এবং অন্যান্য আসামি আসামি ঘটনার সাথে জড়িত কিনা, সেই মানুষ তথ্য উদ্ঘাটনের জন্য, পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটনের জন্য ওনাকে 7 দিনের রিমান্ডের আবেদন করে আয়ো সাহেব। আয়ো সাহেবের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি অন্তে ওনাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই লতিফ হত্যার মামলায় আমাদের প্রসিকিউশন সাইড থেকে যিনি আয়ো আছেন তিনি এই 7 দিনের রিমান্ড চেয়েছিল এবং বিজ্ঞ আদালত 2 পক্ষকে শুনানি করে উনি 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এটি হলো আমাদের কথা, আমরা খুশি হতে। আর আপনারা জানেন যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা সিস্টেম মতো, শান্তিমতো একটা সিস্টেম মতো গণতান্ত্রিক আন্দোলন চলতেছিল। সেই গণতান্ত্রিক আন্দোলন চলতেছিল যখন পর্যন্ত কোনো প্রকার ইনসিডেন্ট ঘটে নাই, তখনও বৈষম্য বিরোধী আন্দোলন চলা অবস্থায় এই আসামি সহ অন্যান্য আসামিরা প্রায় 150-200 আরও 500 আসামি যাদের কোনো নাম নাই তারা তারা এরকম একটা মিছিল করে তাকে এই গুলি করে, মূল আসামি যিনি আছেন আজকে মুসা, এই মুসা গুলি করে, গুলি করার পরে হত্যা নিশ্চিত করার জন্য আবার আওয়ামী লীগ অন্য জায়গায় সেটা তাকে জবাই করা হয়। 4 আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে কুপিয়ে ও গুলি করে যুবদল ও ছাত্রদলের 3 নেতাকর্মীকে হত্যা করা হয়। ওই সব ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 3টি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মুসা প্রতিটি মামলারই এজাহারভুক্ত আসামি। তাকে যুবদল নেতা আব্দুল লতিফ হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হুমায়ুন কবির সোহেল, আনন্দ টিভি, সিরাজগঞ্জ।